আমি নখানা টিপস দেবো তোমাদেরকে যে নটা টিপস তোমাদের হেল্প করবে অ্যান্ড হ্যাঁ শিওর এই নটা টিপস কিন্তু তোমাদেরকে একসাথে অ্যাপ্লাই করতে হবে এমন নয় যে নটা টিপসের মধ্যে থেকে একটা টিপস নিলাম আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না আর আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিয়ে বলছি যদি নখানা টিপস একসাথে অ্যাপ্লাই করতে পারো রেজাল্ট তুই পাবেই হোয়াটসঅ্যাপ ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ ডিকোডিং ফিট লাইফ আই এম ভেরি সরি ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি কারণ যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো তারা হয়তো জানবে না বাট যারা আমাদের সাথে মানে যারা আমার সাথে জড়িত অনেক দিন ধরে শুরু থেকে চ্যানেলটাকে দেখছো যারা পুরনো ভিউয়ার তাদের কাছে আমি সরি বলতে চাই কারণ এই ভিডিওটা আপলোড করতে অনেকটা গ্যাপ হয়ে গেল মাঝখানে অ্যাটলিস্ট তিরিশ দিন হয়ে গেছে এক মাস হয়ে গেছে এক মাস পর আমি নতুন একটা ভিডিও আপলোড করছি তার জন্য আমি ভেরি সরি কিন্তু তার একটা কারণ আছে আমি কেন এক মাস পর ভিডিওটা আপলোড করছি নো এক্সকিউজেস বাট একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করছিলাম সেই কারণে আমি এক মাস ভিডিও আপলোড করতে পারিনি যদি জানতে চাও সেটা কি তাহলে ভিডিওটা এন্ড দি দেখতে হবে ভিডিওটা এন্ডে গিয়ে আমি বলবো যে কেন আমি ভিডিও আপলোড করতে পারিনি এই কদিন তো দুর্গা পুজো দু হাজার কুড়ি টু থাউজেন্ড টোয়েন্টির জন্য দুর্গা পুজো আসছে এসে গেছে অলমোস্ট কুড়ি দিন বাকি কুড়ি বাইশ দিন বাকি খুব হাতে কম সময় আছে তো আমি ভাবলাম যে এর থেকে ভালো সময় আর হতে পারে না এই ধরনের ভিডিও একটা বানানোর এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটা হবে সবার জন্য মানে শুধুমাত্র যারা জিম যায় বা যারা ফিটনেস ফ্রিক তাদের জন্য নয় সবার জন্য যারা পুজোর আগে নিজেকে একটু ভালো দেখতে চায় ইন টার্মস অফ ফিজিক সেটা ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রে প্রযোজ্য বউ হোক মহিলা হোক ডাজেন্ট ম্যাটার তো সেই কারণে আমি এরকম একটা ভিডিও বানানোর ডিসিশন নিলাম যে না এবার এমন একটা ভিডিও বানাবো এই উপলক্ষে পুজো উপলক্ষে যেটা সবাইকে হেল্প করবে পুজো আসছে আমরা ওরকম আগের মতো প্যান্ডেল হপিং করতে পারবো না বাট একটা কিছু পুজো উপলক্ষে আমরা একটা কিছু নিজের জন্য ভালো তো করতে পারবো রাইট তো সেইটা পারপাস নিয়ে নিজের একটা গোল সেট করতে পারো এই যে কদিন বাকি আছে তার মধ্যে আমি নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছাবো ইন টার্মস অফ ফিজিক আর ইন টার্মস অফ আমার বডি ঠিক আছে তো এই ভিডিওটা সবার জন্য আমি নখানা টিপস দেবো তোমাদেরকে যে নটা টিপস তোমাদের হেল্প করবে অ্যান্ড হ্যাঁ মেকশিওর এই নটা টিপস কিন্তু তোমাদেরকে একসাথে অ্যাপ্লাই করতে হবে এমন নয় যে নটা টিপসের মধ্যে থেকে একটা টিপস নিলাম আর বাকিগুলো বাদ দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না আর আমি তোমাদের এটুকু গ্যারান্টি দিয়ে বলছি যদি নখানা টিপস একসাথে অ্যাপ্লাই করতে পারো রেজাল্ট তুমি পাবেই তো চলো আস্তে আস্তে স্টার্ট করা যাক টিপ নাম্বার নাইন দিয়ে স্টার্ট করবো সেটা হলো এক্সারসাইজ হ্যাঁ আমার টিপটা শুনে তো আমার খুব খারাপ লাগতে পারে চলে যেতে পারো যে এটা তো সবাই জানে কি বেকার বকছে তাই না এক্সারসাইজ করা দ্বারা কেন বলতে এটা তো সবাই জানে এক্সারসাইজ করলে ওয়েট লস হতে পারে বাট আমি কেন এই কথাটা বলছি যে এরকম অনেকে আছে নাইনটি পারসেন্ট লোক এক্সারসাইজ করে না ঠিক আছে কিন্তু রেজাল্ট দেখতে চায় তো আমি বলছি একটু এই যে কদিন বাকি আছে জাস্ট একটু এক্সারসাইজ করা শুরু করো সেটা যে কোনো ধরনের এক্সারসাইজ হতে পারে একটু দৌড়াদৌড়ি করলে একটু হাঁটতে গেলে একটু যদি জিম যেতে পারো জিম এখন জানি না কতটা অ্যাক্সেসিবল আছে জিম গেলে ডাজেন্ট ম্যাটার বাড়িতে হোম ওয়ার্কআউট করছো কিছুই করে যা কিছু হোক কোনোভাবে যদি এক্সারসাইজ করতে পারো কোনো একটা এক্সারসাইজের মোড যদি নিজের অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু তোমাকে একটা এজ দেবে এবং এই ট্রান্সফরমেশনের জন্য এই চ্যালেঞ্জটাকে তোমাকে সাকসেসফুলি কমপ্লিট করতে হেল্প করবে তো অ্যাডভাইসটা খুব ক্লিশে বা খুব কমন শোনালেও এক্সারসাইজ কিন্তু ইনক্লুড করতে হবে যারা হোম ওয়ার্কআউটে ইন্টারেস্টেড আছো আমার চ্যানেলে অলরেডি ওয়ার্কআউটের একটা প্লেলিস্ট আছে অনেকগুলো ভিডিওস আছে ওটা চেক করে দেখতে পারো আই বাটনে আসছে ওপরে আমি কার্ডে দিয়ে দেবো আচ্ছা টিপ নাম্বার এইট সেটা হলো এগেইন ভেরি কমন থিং সেটা হলো খুব কমন জিনিস কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড চিপস এই দুটোকে ইমিডিয়েটলি বর্জন করতে হবে ত্যাগ করতে হবে অ্যাটলিস্ট এই কুড়ি বাইশ দিন আমরা কোল্ড ড্রিঙ্ক বা চিপস খাবো না ঠিক আছে এইবার আমি বলছি ব্যাপারটা তোমাদের তোমরা অলরেডি জানো ঠিক আছে কিন্তু আমি চাইছি তোমাদেরকে মোটিভেট করতে ব্যাপারটাতে যে অ্যাটলিস্ট এই কুড়ি বাইশ দিনের জন্য নিজেকে ওই সমস্ত জিনিসকে নিজের মধ্যে ঢোকাবো না ঠিক আছে কোল্ড ড্রিঙ্ক এবং চিপস এই দুটোকে আমরা পুরোপুরি আমাদের লাইফ থেকে বাদ দিয়ে দেবো ওই কুড়ি পঁচিশ দিনের জন্য এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এটার সময় আমরা একদম খাবো না এই দুটো একটু উইল পাওয়ার বাড়াও একটু নিজের ক্রেভিংগুলোকে আটকাও এই দুটো বাদ দাও কেন বলছি চিপস আর কোল্ড ড্রিঙ্ক থেকে যে ক্যালোরিগুলো আছে সেই ক্যালোরিগুলো হচ্ছে এমটি ক্যালোরিজ ওগুলো শরীরের কোনো কাজে লাগে না ফালতু ওয়েট পুটন হয় ফালতু এনার্জি নিচ্ছ এক্সট্রা এনার্জি এবং সেটা তোমাকে আরও বেশি মোটা বানাচ্ছে বা তোমার ওজন বাড়াচ্ছে তো অ্যাটলিস্ট এই কদিনের জন্য বন্ধ রাখো চিপস আর কোল্ড ড্রিঙ্কস এবং তার সাথেই নেক্সট যে টিপটা চলে আসবে টিপ নাম্বার সেভেন সেটা হলো নো ডেজার্টস মানে হ্যাঁ ঠিক ধরেছ নো কেকস পেস্ট্রিজ মিষ্টি এই তিনটে জিনিস একেবারে বাদ দিতে হবে এই কুড়ি বাইশ দিনের জন্য যে কদিন বাকি আছে পুজোর আগে আমি কোল্ড ড্রিঙ্ক চিপস তো বলেই দিলাম নো ডেজার্ট কোনো রকমের কেক পেস্ট্রি মিষ্টি খাবো না আমি আমার নিজের এক্সাম্পল দিই আমি কেন বলছি এগুলো কেন সাংঘাতিক একটা মিষ্টি খেলে হয়তো কুড়ি বাইশ দিনের জন্য কিছু যায় আসবে না আই এগ্রি আমি আমার নিজের এক্সাম্পল দিচ্ছি কেন এগুলো একটা খাওয়াও সাংঘাতিক তার কারণটা হচ্ছে এগুলো মানে যারা যাদের উইল পাওয়ার খুব একটা স্ট্রং নয় ইন টার্মস অফ ফুড মানে আমি নিজের ক্ষেত্রে বলছি আমার ক্ষেত্রে হচ্ছে মিষ্টিটা হচ্ছে আমার উইক পয়েন্ট আমি আমার ক্ষেত্রে বলছি আমি যদি একটা মিষ্টি খাই তাহলে নেক্সট মিষ্টিটা খাওয়ার জন্য আমাকে মানে রীতিমতো নিজেকে আটে রাখতে হবে যে না আমি খাবো না খাবো না এতটা আমার ক্রেভিং হয় মিষ্টির জন্য তো সেরকম কারোর জন্য কেকস আছে পেস্ট্রি আছে বলাই বাহুল্য কেক পেস্ট্রি দুটোই আমার ভালো লাগে এই যে ডিজার্ট পার্টটা এইটাতে আমি খুব উইক নিজেকে এটাতে কি হয় একটা খেলে খুব একটা যায় আসবে না কুড়ি বাইশ দিনের জন্য কিন্তু তুমি নিজের গোল থেকে নিজের যে বলে না যে ঘোড়া যেমন লাগাম দিয়ে চলে তো আমি সোজা যে নিজের লক্ষ্যটা আমি রেখেছি সেটা থেকে সরে যেতে পারো কারণ একটা মিষ্টি খেলি আর একটা মিষ্টি খেতে ইচ্ছা করবে একটা কেক খেলি আর একটা কেক খেতে ইচ্ছা করবে এটা কোয়াইট ন্যাচারাল আমার ক্ষেত্রেও তাই তো আমি বলবো এই ঝামেলায় গিয়ার লাভ নেই নো ডেজার্ট টিল দুর্গাপুজো আসছে ঠিক আছে তো এইটুকু আমরা করতেই পারি রাইট আচ্ছা ছ নম্বরটা টিপটা বলার আগে আমি বলে রাখি যে এক নম্বর যে টিপটা হবে সেটা হবে একটা ব্রহ্মাস্ত্র ঠিক আছে এই সব কিছু করার পর যদি এক নম্বর টিপটা অ্যাপ্লাই করো মানে তুমি ইউ আর বাউন্ড টু সি রেজাল্টস ঠিক আছে তো মেক শিওর ইউ ওয়াচ দি ভিডিও টিল ভিডিওটা পুরোটা দেখো আর এক নম্বর টিপটা শুনে নিয়ে নিজের ব্রহ্মাস্ত্রটা রেডি করে নাও ঠিক আছে টিপ নাম্বার সিক্সটা হলো নো বাইরের খাবার বাইরের খাবার মানে এই নয় আমি শুধু এই খাবারগুলোর কথা বলছি যে আমরা রেস্টুরেন্টে গেলাম গিয়ে একটুখানি খেলাম কোনো একটা ক্যাফেতে গিয়ে একটু খেয়ে এলাম শুধুমাত্র এগুলো নয় বাড়িতে বসে আমরা এই টাইমটা প্রচুর খাবার অর্ডার করছি জোম্যাটো সুইগি থেকে ওই জিনিসগুলো কিন্তু করলে চলবে না প্লিজ ঠিক আছে সেটা যে কোনো খাবার হতে পারে এই ডেজার্ট বা চিপ কোল্ড ড্রিঙ্কটা আমি বাদ দিয়ে বললাম আরও অনেক খাবার আমরা অর্ডার করি যে কোনো খাবার হোক বিরিয়ানি হোক স্পেশালি আমি বলতে চাইছি কারণ বেশ কিছুদিন আগে আমি নিজে অর্ডার করেছি বিরিয়ানি তো এই জাতীয় যত খাবার আছে জোম্যাটো সুইগির থ্রুতে আমরা অর্ডার করি অনলাইন ফুড অর্ডারিং আমাদের বন্ধ করতে হবে কারণ আমরা বাইরে যাওয়া এমনিতেই রেস্ট্রিক্টেড করে দিয়েছি যেটা বন্ধ করতে হবে সেটা হচ্ছে অনলাইন অর্ডারিং অফ ফুড টিপ নাম্বার সিক্স হলো আমাদেরকে অনলাইন ফুড অর্ডারিং বন্ধ করতে হবে এই কদিনের জন্য ঠিক আছে এই কদিন আমরা শুধুমাত্র বাড়ির খাবার খাবো তেল ঝাল মশলা যতটা পারবো কমিয়ে খাবো তাতে নিজেদের শরীরও ভালো থাকবে এবং সেটা আমাদেরকে এই চ্যালেঞ্জটা অ্যাকমপ্লিশ করতেও কমপ্লিট করতেও সাহায্য করবে ঠিক আছে টিপ নাম্বার ফাইভ ভেরি ইম্পর্টেন্ট থিং এটা সবাই আমরা ইগনোর করে যাই সেটা হচ্ছে নো ফালতু স্ন্যাকিং বেকার ফালতু ওয়েস্টেজ অফ স্ন্যাক্স আমরা নেব না এই যে স্ন্যাক্স বলে যে শব্দটা আছে এটা খুব সাংঘাতিক আমাদের বাঙালির ক্ষেত্রে কারণ এই চায়ের সাথে আমরা যে টাটা নিয়ে বসি সেটা যে কোনো কিছু হতে পারে স্পেশালি যে কী হয় চায়ের সাথে কী হয় সিঙ্গাড়া ঠিক আছে চপ এসব আমরা খেয়ে থাকি এগুলো খেলে কিন্তু চলবে না মুড়ি খেতে পারো বাট মুড়ির সাথে যদি আমি এখন সিঙ্গারা খাই চপ খাই চানাচুর খাই গাটিয়া খাই আরও যা যা আছে যত ভাজাভুজি প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু বাদ দিতে হবে ফালতু স্ন্যাক্স করা যাবে না ভালো স্ন্যাক্স নেওয়ার জন্য এরকম অনেক কিছু আছে বাদাম খেতে পারো ছোলা খেতে পারো এরকম অনেক অপশানস আছে কিন্তু এই ধরনের চপ ভাজাভুজি গাঠিয়া চানাচুর ঝুড়ি ভাজা এই জাতীয় জিনিস একেবারে অ্যাভয়েড করতে হবে এই কদিনের জন্য টিপটা খুব কমন হতে পারে বাট খুব এফেক্টিভ এবং আমরা যেহেতু ছোট একটা খাবার আমরা অবভিয়াসলি এটাকে মোস্ট অফ দ্য টাইম ইগনোর করে দিই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমরা ধীরে ধীরে এক নম্বরের দিকে এগিয়ে যাচ্ছি টিপ নাম্বার ফোর সেটা হলো আমাদেরকে প্রচুর ফাইবারস খেতে হবে কিভাবে খাবে আমাদেরকে গ্রিন ভেজিটেবলস ইন্ট্রোডিউস করতে হবে আমাদের মিলে আমরা সারাদিনে যা যা খাবার খাবো তার মধ্যে ভেজিটেবলসের পোর্শান বাড়িয়ে দিতে হবে অ্যাটলিস্ট এই কুড়ি দিনের জন্য দেখো এগুলো অবভিয়াসলি সারা বছরের জন্য করা উচিত বাট যেহেতু ভিডিওটাকে আমি টার্গেট করছি দুর্গাপূজা স্পেশাল হিসেবে সেই জন্য বলছি এই কুড়ি বাইশ দিনের জন্য যে কদিন বাকি আছে তোমার খাবারে তোমার সবজির পরিমাণ বাড়িয়ে দাও সবজির পরিমাণ বাড়ালে কি হবে তোমার অটোমেটিক্যালি মিলে ফাইবারের কন্টেন্ট বেড়ে যাবে এবার ফাইবারের কন্টেন্ট বাড়ালে কি হবে ফাইবার হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে অনেকক্ষণ ধরে স্টমকটাকে ফিলিং লাগবে তোমাকে স্যাটিসফাইড রাখবে না আমার খাওয়াটা ঠিকঠাক হয়েছে দেখো আমাদের বাঙালির একটা মেন্টালিটি থাকে যে পেট ভরাটা ঠিক আছে পেট না ভরলে আমাদের ঠিক মানসিক শান্তি আসে না তো সেই মানসিক শান্তিটা পেট ভরার যে মানসিক শান্তিটা আছে সেটাকে অ্যাচিভ করার জন্য আমাকে ফাইবারস খেতে হবে সেই ফাইবারসটা হবে যতটা বেশি পারবো আমরা গ্রিন ভেজিটেবলস ইন্ট্রোডিউস করবো সেটা যে কোনো কিছু হতে পারে যদি স্যালাড বানিয়ে খেতে পারো খুব ভালো হয় শশা পেঁয়াজ গাজর আর কি আছে আমাদের টোম্যাটো যা পারবে যত গ্রিন ভেজিটেবলস আছে সব কটাকে ইন্ট্রোডিউস করতে হবে নিজের খাবারের সাথে থ্রু আউট দ্য ডে বোঝা গেল এই কুড়ি বাইশ দিনের জন্য অ্যাটলিস্ট যদিও সারা বছরের জন্য এইগুলো করা উচিত ঠিক আছে বোঝা গেল আচ্ছা টিপ নাম্বার থ্রি সেটা হচ্ছে জল রিলেটেড আমাদেরকে অবভিয়াসলি জল বেশি খেতে হবে সেটা আমরা সবাই জানি কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা ভুল করি সেটা হচ্ছে খাওয়ার পরেই যে কোনো ধরনের একটা মিল খাওয়ার পরেই জল খেয়ে নিই এটা একটু অ্যাভয়েড করতে হবে এই কদিনের জন্য যদিও সারা জীবনের জন্য করা উচিত এটা এটা আমাদের কি হয় আমাদের ডাইজেশন প্রসেসের সাথে হ্যাম্পার করে যদি তুমি জলটা খাও হ্যাঁ গলা আটকেছে একটুখানি সিপ করলে দ্যাট ইজ ফাইন আমি বলছি না জল বর্জন করে দিতে বাট অনেকে আছে আমি নিজের এক্সাম্পল দিচ্ছি আমার নিজের ফ্যামিলির ক্ষেত্রে আমার বাবাই আছে ডক ডক করে জল খেয়ে নেয় অনেকবার বলা হয়েছে তাও শোনে না ঠিক আছে এটা ডাইজেশানকে খুব বাজেভাবে হ্যাম্পার করে তো এটা করলে চলবে না আর আমি তোমাকে একটা টিপ দিচ্ছি জল যদি তোমাকে খেতেই হয় তাহলে তুমি পঁয়তাল্লিশ মিনিট আগে পেট ভর্তি করে জল খাও তোমার মেটাবলিজমকে খুব ভালোভাবে হেল্প করে খাবার পঁয়তাল্লিশ মিনিট আগে জল খাওয়াটা তো তোমার জল খাওয়াটাও হলো তোমার ডাইজেশন প্রসেসকে ওটা হ্যাম্পারও করলো না আর মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে জল খাওয়ার জন্য তোমার যে অ্যাপিটাইটটা আছে যদি এক্সট্রা কারোর অনেকের আছে অ্যাপিটাইটটা খুব বেশি ঠিক আছে এই অ্যাপিটাইটটাকেও কিছুটা সাপ্রেস করবে জল খাওয়াটা বুঝতে পারলে তো অনেকে আছে না দেখবে খিদের সময় যদি তুমি যদি জল খেয়ে নাও তোমার আর খিদেটা চলে যায় তা কেন যায় কারণ ওয়াটারটা তোমার অ্যাপিটাইটকে সাপ্রেস করে দেয় তো তোমার অ্যাপিটাইট যদি খুব বেশি হয়ে থাকে মেক্সচিওর কে তুমি ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আগে প্রচুর জল খাচ্ছ ঠিক আছে ওটা তোমার ডাইজেশানও হেল্প করবে মেটাবলিজমকেও হেল্প করবে এবং তোমার যে মারাত্মক হ্যাবিটাইটটা আছে ওটাকে রুখতেও হেল্প করবে ঠিক আছে টিপ নাম্বার টু ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টিপস সেটা হচ্ছে যদি এখন অবধি তোমার লাইফে তোমার মিলগুলোর মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট না ইন্ট্রোডিউস করে থাকো না থেকে থাকে ওটাকে ইন্ট্রোডিউস করো এক নম্বর এক্সাম্পল ওটস আমি কেন বলছি ধরো তুমি সারাদিনে তিনটে চারটে মিল নাও মিক্সচিয়র তার মধ্যে অ্যাটলিস্ট একটা মিলে কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকছে কেন বলছি কার্বোহাইড্রেট খারা তো আমরা বাঙালি আমরা ইন্ডিয়ানস কার্বোহাইড্রেট ছাড়া আমার খাবার খেতে পারি না উইচ ইস গুড নাথিং রং উইথ দ্যাট আমি সেটার এগেনস্টে নয় যেহেতু কমপ্লেক্স কার্বোহাইড্রেট ওর মধ্যে অবভিয়াসলি ফাইবার কনটেন্ট বেশি থাকবে ঠিক আছে এগেন যে পয়েন্টটা বললাম ফাইবার রিলেটেড তো সেটার সাথে রিলেট করতে পারবে যে ফাইবার বেশি থাকবে তোমার পেট অনেকক্ষণ ধরে ভরা থাকবে তোমাকে মানসিক শান্তিটা দেবে যে আমার পেটটা ভরে গেছে প্লাস কমপ্লেক্স কার্বোহাইড্রেটে প্রচুর নিউট্রিশন এক্সট্রা থাকে আচ্ছা এবার হচ্ছে সেই ব্রহ্মাস্ত্র টিপ নাম্বার ওয়ান গেস করতে পারছো কি পারছো কি গেস করতে যদি না পেরে থাকো বলে দিচ্ছি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হ্যাঁ ঠিক ধরেছ সেটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এটা হচ্ছে ব্রহ্মাস্ত্র এই নয় থেকে দুই অবধি এই টিপসগুলো তুমি অ্যাপ্লাই করলে এবং তারপরে যদি তুমি টিপ নাম্বার ওয়ানটা অ্যাপ্লাই করো মানে ইউ সি ওয়ান্ডার্স তুমি দারুণ রেজাল্ট পাবে যদি রেজাল্ট পেতে ফিফটি পার্সেন্ট তুমি সেটা অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট পাবে যদি তুমি ইন্টারমিডিয়েট ফাস্টিং অ্যাপ্লাই করো এই কদিনের জন্য যারা এই ভিডিওটা দেখছো তারা অলরেডি অনেকেই জানবে ইন্টারমিডিয়েট ফাস্টিংটা কী আমি এটা নিয়ে এই ভিডিওতে বেশি জ্ঞান দেবো না পরে হয়তো আলাদা করে একটা ভিডিও বানাবো বাট আমি একটা ওভারভিউ দিয়ে রাখি যাদের কাছে নতুন ইন্টারমিডিয়েট ফাস্টিং হলো একটা ইটিং প্যাটার্ন এটা কোনো ডায়েট নয় এটা একটা ইটিং প্যাটার্ন ইটিং প্যাটার্নটা কীরকম যে আমরা জেনারেলি কী করি ঘুম থেকে ওঠার পরেই ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে ফেলি তো আমরা সেটা করবো না আমরা ধরে নিলাম যে রাত্রিবেলা এগারোটার সময় আমরা লাস্ট ডিনার করেছি খেয়েছি লাস্ট মিল তো আমরা পরের দিন অ্যাটলিস্ট নেক্সট যে মিলটা হবে পরের দিনের তার মাঝখানে ষোলো ঘন্টা গ্যাপ থাকবে ষোলো ঘন্টা কেন বলছি যারা ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে জানো তারা রিসার্চ করে অলরেডি দেখে নিয়েছো নেটে যে সিক্সটিন আওয়ার্স ইজ আ গুড গ্যাপ টু স্টার্ট ইন্টারমিডিয়েট ফাস্টিং ডায়েট প্যাটার্ন বোঝা গেল তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো যদি তুমি আগের দিন লাস্ট মিলটা নিয়ে থাকো রাত এগারোটার সময় তাহলে নেক্সট যে মিলটা হবে সেটা হবে পরের দিনের দুপুর তিনটের সময় এগারোটা থেকে এগারোটা হচ্ছে বারো ঘন্টা এগারো চারে পনেরো মানে হচ্ছে তিনটে তো এইটাকে নিজের ওপর অ্যাপ্লাই করতে হবে যদি করতে পারো তুমি দারুণ রেজাল্ট পাবে কেন রেজাল্ট পাবে বলছি এর সাইন্টিফিক এক্সপ্লেনেশন অনেক আছে আমি সেগুলোতে যাব না যদি সিম্পল কমন সেন্স অ্যাপ্লাই করি তুমি ইন্টারমিডিয়েন্ট ফার্স্টিংয়ের মধ্যে যদি নিজেকে রাখো তার মানে তুমি তোমার নিজের খাওয়ার যে সময়টা আছে সেটার মধ্যে নিজেকে বেঁধে দিচ্ছ দেখো ষোলো ঘন্টা তুমি না খেয়ে আছো আট ঘন্টা খাচ্ছো তার মানে তোমার খাবার যে টাইমটা আছে এটাকে তুমি বেঁধে দিচ্ছ তো অবভিয়াসলি তুমি খাবার কম খেতে পারবে তোমার যে খাবার খাওয়ার বেশি খাওয়ার যে টেন্ডেন্সিটা আছে অনেকের মধ্যে তো সেটা তোমার অটোমেটিক্যালি কমে যাবে বুঝেছো এটা দিয়ে তুমি নিজেকে বেঁধে দিচ্ছ একটা ডায়েট প্যাটার্ন দিয়ে ইন্টারমিডিয়েট ফাস্টিং দিয়ে আচ্ছা ইন্টারমিডিয়েট ফাস্টিং নিয়ে আমি একটা কথা বলে রাখি আমার কথা শুনে ঝট করে স্টার্ট আগে মেক মেক্সিওর কে তোমার অলরেডি কোনো স্পেশাল মেডিকেল কন্ডিশন নেই যদি থেকে থাকে ডাক্তারের কাছে জিজ্ঞেস করে তারপরে স্টার্ট করবে আদারওয়াইজ করবে না ঠিক আছে তো আমি এটা সবাইকে বলে থাকি তো আমি তোমাদেরকেও বলছি ডাক্তারের পরামর্শ নেবে যদি তোমার যদি তোমার স্পেশাল কোনো কন্ডিশন থাকে আদারওয়াইজ খুব ভালো অ্যাপ্লাই করতে পারো ডাইরেক্ট কোনো চাপ নেই আমি নিজে করেছি কোনো চাপ নেই তো বোঝা গেল এক থেকে নয় এই যে নটা টিপ তুমি যদি নিজের ওপর অ্যাপ্লাই করতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমার ট্রান্সফরমেশান তোমার যে ওয়েট লস চ্যালেঞ্জ পুজোর আগে কেউ আটকাতে পারবে না যদিও বা এবার পুজোতে সেরকম প্যান্ডেল হপিং নাও বা করতে পারো কিন্তু নিজের ভালো লাগবে যে না আমি নিজে কিছু অ্যাকমপ্লিশ করেছি নিজের শরীরের জন্য নিজের বডির জন্য নিজের ফিজিকের জন্য কিছু অ্যাকমপ্লিশ করেছি এটা ভেবে এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে নাও। ঠিক আছে আর হ্যাঁ অবভিয়াসলি তোমাদেরকে হেল্প করার জন্য এই চ্যালেঞ্জটাতে আমি একে একে এক্সারসাইজ আনবো তোমাদের জন্য এই চ্যানেলে তো শিওর এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে ভুলো না ঠিক আছে আর যদি চাও আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে টিল দেন স্টে সেফ স্টে ফিট ও আর হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গেলাম যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম যে কেন এই কদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি সেই কারণটা ভিডিওটার এন্ডে বলবো তো এখন বলছি সেটা হচ্ছে আমি একটা ভ্লগ চ্যানেল ওপেন করেছি ওখানে আমি ভ্লগস আপলোড করি যদি চাও আমার ভ্লগস দেখতে তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওই চ্যানেলে গিয়ে আমার ভ্লগসগুলো দেখতে পারো ঠিক আছে যদি চাও পার্সোনালি আমার সাথে কানেক্টেড থাকতে তাহলে ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও গিয়ে আর ভ্লগসগুলো দেখো অলরেডি ওই চ্যানেলে অনেকগুলো ব্লগ রয়েছে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ব্লগ রয়েছে আমি কয়েকটা জায়গায় গিয়েছিলাম তার ব্লগিং করে আমি ওই ভিডিওগুলো আপলোড করেছি তো ওই চ্যানেলে দেখে নাও গিয়ে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন স্টে সেফ স্টে ফিট